Good. Spicy? Ice cream. Okay. Welcome to Ummy Sawda KSA. Assalamualaikum everyone. আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেরিয়ে পড়েছি হাজবেন্ডের সাথে। হাজবেন্ডের হচ্ছে কাজ আছে। তো সে প্রত্যেকবারই এরকম করে যখন কোনো কাজে যায় তখন সে সবসময় চায় সাথে করে তার বউ বাচ্চাকে নিয়েই বের হবে। আমার আবার সবসময় ওর সাথে মানে কাজে যখন বের হয় তখন আমার আবার ভালো লাগে না। আগে ভালো লাগতো, তখন বাচ্চা কাচ্চা ছিল না, দেখা গেছে আমি আমার ইচ্ছে মতো ভালো না লাগলে আমি গাড়িতে ঘুমিয়ে থাকতাম, কিন্তু এখন কিন্তু তা হয় না। এখন হচ্ছে বাচ্চা কাচ্চা অনেক বেশি ডিস্টার্ব করে, তারপর ওদেরকে খাওয়ানো মানে লং টাইমের জন্য বাহিরে গেলে যা হয় আর কি বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলাটা, তো সেই জন্য আমি বের হতে চাই না। কিন্তু রাহমার বাবা তো রাগ করে, ও চায় সব সময় যেখানে কাজে যাবে সাথে করে নিয়ে যেতে। তো আজকে মূলত বের হয়েছে বিলিং এর কিছু টাইলস লাগবে, তো সে এসে কিছু টাইলস পছন্দ করেছে, পছন্দ করে অর্ডার দিয়ে দিয়েছে। তো কোম্পানি থেকে হচ্ছে টাইলসগুলো কালকে সকালে পৌঁছে দিয়ে যাবে ওদের বিল্ডিংয়ে। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি, যাওয়ার পথে হচ্ছে রাতের খাবারটা বাহিরেই খেয়ে যাব। তো আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর কি। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে না তারা দয়া করে স্কিপ করে যাবেন, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আর আমি আমার ইউটিউব কিংবা পেজে ভিডিওগুলো আপলোড করে রাখি আমি নিজে দেখার জন্য। আমার যখন ভালো লাগে না তখন আমি আমার নিজের ভিডিওগুলো দেখি। তাছাড়া আমার খুব কাছেরা কিছু মানুষ আছে যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করে, আমি তাদের জন্য আমি আমার ভিডিওগুলো শেয়ার করি, যারা আমাকে অনেক বেশি মিস করে, আমাকে আমার কথা শুনতে চায়, তারপর হচ্ছে দেখা যায় ব্যস্ততার জন্য তাদের সাথে কথা বলতে পারি না, তারা আমার ভিডিওগুলো দেখে তাদের কাছে ভালো লাগে, তারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে, তারা একটু শান্তি পায় আমার ভিডিওগুলো দেখলে তারা বলে আর কি। তারপর আমি দেখা গেছে একটা না যদি কয়েকদিন ভিডিও না দেয় তো আমাকে পার্সোনালি মেসেজ করে যে কোনো সমস্যা হয়েছে কি না, বাচ্চাগুলো ভালো আছে কি না, তারপর আমি ভিডিও দিচ্ছি না কেন, নোটিফিকেশন যাচ্ছে না কেন। তো তাদের জন্যই আমি ভিডিওগুলো শেয়ার করি। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি আজকের ভিডিওতে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হামদানিয়াতে। হামদানিয়াতে হচ্ছে রাহমার বাবার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আছে, ওইটাতে হচ্ছে রাতের খাবার খাবো আমরা। তো আপনারা এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। সৌদি আরব তো হচ্ছে মরুভূমির দেশ, তো দিনের বেলার ভিউ তেমন ভালো লাগে না, রাতের ভিউটাই ভালো লাগে লাইটিংয়ের কারণে। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি সেই রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে আমরা রাতের খাবারটা খাবো। তো এই রেস্টুরেন্টের হচ্ছে চিকেন যে বিরিয়ানি, এটা অ্যারাবিয়ান স্টাইল, তো ওইটা আবার রাহমা অনেক পছন্দ করে। তো দেখা গেছে রিহিলিতে হামদানিয়াতে আরও কয়েকটা এই রেস্টুরেন্ট আছে, তো ওইটাতে আবার বসে খাওয়ার জায়গা নেই, খাবার নিয়ে বাহিরে অন্য কোথাও খেতে হবে অথবা বাসায় এসে খেতে হবে, তো এটাতে হচ্ছে আবার বসে খাওয়া যায়, সেজন্য রাহমার বাবা আজকে এইটাতে নিয়ে এসেছে। এই তো চলে এসেছি তাজাজে, তো আজকে হচ্ছে তাজাজেই খাবার খাবো। আর আমার সৌদি আরবের ভিউয়ার্সদেরকে বলছি কারা কারা আছেন তাজাজের খাবার পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাবেন। You ready? বসে আছো, কি খাবা? আমার রাহমা বুড়িটা যতই বড় হচ্ছে আর ওনার চাহিদাগুলো বাড়ছে, ইদানিং উনি প্রত্যেক দিনই বাসা থেকে বের হলে ওনার একটাই আবদার, উনি রেস্টুরেন্টে খাবে, বাসায় গিয়ে খাবে না। এই হচ্ছে অবস্থা আর কি। মেয়ের আবদার মেটাতে বাবার কি করবে, নিয়ে এসেছি রেস্টুরেন্টে। বিরিয়ানিতে যে শুকনা লেবুটা ব্যবহার করা হয় ওইটা দেখে রাহমা বলছে এটা ভালো না। অনেক সুন্দর ফ্লেভার, ফ্লেভারটা অনেক সুন্দর। তুমি খাবার লেগ পিস টাকা দাও,
তাজা যে সবগুলো আইটেমই অনেক বেশি মজা হয়। তো মেয়ে যেহেতু তাজা যে এই চিকেন বিরিয়ানিটা পছন্দ করে, তো মেয়ের আবদার যেহেতু মেয়ে যেটা পছন্দ করে ওইটাই তো খেতে হবে, তাই না? আরেকটা কি করে আমরা সবাই খাচ্ছি, আর আমার ছোট মেয়ে কি বসে থাকবে নাকি? তো উনিও খাচ্ছে নিজে নিজে। তো যাই হোক, আমার বাবা আবার বলছিল যে যেভাবে ব্যস্ত থাকতে চায় তাকে সেভাবেই নাকি ব্যস্ত রাখতে হয়। মেয়েকে দেখেন ভাত দিয়ে ব্যস্ত রেখেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।